ভাই ভোটার দিন বৃহস্পতিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত হয়েছেন আরও একজন মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় মৃত ওই যুবকের নাম অঙ্কুশ মণ্ডল বয়স ২৬ বছর আহত যুবকের নাম শেখর মণ্ডল বয়স চব্বিশ বছর যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে তারা ইংরেজ থানার বড় গোসাইপুর এলাকার বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পরিবার ও পুলিশ সূত্রে খবর পিসির বাড়িতে বনেদের থেকে ভাই নিয়ে দিলালপুর থেকে ওই দুই যুবক বাড়ি ফিরছিলেন বাইকে করে ফেরার পথে নিত্যানন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশে দুজনেই এরপর স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য জরুরি বিভাগের চিকিৎসকেরা অঙ্কুশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় আহত শেখর মণ্ডল কী জানিয়েছেন শুনুন

মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস 14 বাংলা